এখন বাংলাদেশের নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি, কারণ তারা আজকে নিরহ মানুষের উপর বোমা নিক্ষেপ করছে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। একটি গাড়ি জেলে দেওয়া মানে একটি বাস জ্বালিয়ে দেওয়া মানে একটি পরিবারকে জ্বালিয়ে দেওয়া। এই যে ঘটনাগুলো, এগুলো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। সাংবাদিকরা মানুষের মনন তৈরি করেন, সাংবাদিকরা সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আগামী 7ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে ফয়সলা হবে এই দেশ কি এগিয়ে যাবে নাকি এই দেশ তাদের মতো তারা যে স্লোগান দেয় টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাবে, সেটির ফয়সলা হবে। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো, এই সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আপনারা কলম ধরেছেন, আরও আপনাদের কলম শানিত হোক, আপনারা কথা বলছেন আপনাদের বক্তব্য আরও শানিত হোক, সবাই যদি একযোগে আওয়াজ তুলি এই সন্ত্রাস নৈরাজ্য এই বর্বরতার বিরুদ্ধে, এগুলো বাংলাদেশ থেকে নির্মূল হতে বাধ্য।